এই যে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্যের ডিজি থেকে শুরু করে মাননীয় মন্ত্রী, তাদের বিরুদ্ধে যে পরিমাণ শাস্তি। দর্শক, আজ সরকারি চাকরি করবেন, রাইতে রাইতে বড়লোক হবেন, বড়লোক হইতে দেরি হইব, আপনাকে ধরতে দেরি, বেশিক্ষণের সময় না। দর্শক, সোশ্যাল মিডিয়ায় এমন একটা ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। ব্যারিস্টার সুমন ভাই এই ভিডিওটা আইনজীবী হিসাবে, আপনারা ধৈর্য সহকারে অবশ্যই ভিডিওটা দেখবেন, দেখার পরে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। দর্শক, চলুন ব্যারিস্টার সুমন ভাইয়ের মুখ থেকে কথাগুলো শুনে আসি। মন্ত্রী, তাদের বিরুদ্ধে যে পরিমাণ অভিযোগ ছিল, দেখেন এইটা আস্তে আস্তে দিন দিন সত্যি হচ্ছে কিনা। সাবেক স্বাস্থ্যের যিনি ডিজি ছিলেন, মহাপরিচালক ছিলেন আবুল কালাম, ওই উনার যিনি ড্রাইভার ছিলেন, ড্রাইভারের এই যে ড্রাইভারকে র‍্যাব কর্তৃক তাকে ধরা হয়েছে এবং প্রায় 100 কোটি টাকার সম্পদ পাওয়া গেছে তার। এর মধ্যে 24টির মতো ফ্ল্যাট পাওয়া গেছে, 10 তলা একটি বাড়ি, 7 তলা আরো 3টি বাড়ি, মানে অসংখ্য সম্পদের পাওয়া গেছে এই ড্রাইভার সাহেবের কাছে। ঢাকায় 3টি বাড়ি, 15 কাঠা জমির ওপর ডেইরি ফার্ম, বিভিন্ন ব্যাংকে নামে বেনামে কোটি টাকা জমা, কিন্তু পেশা গাড়ি চালক। গল্প না, এসবই সত্যি। এবার আঙুল ফুলে কলাগাছ হয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের গাড়ি চালক আব্দুল মালিক। তা আমি যে কারণে আজকে একটা কথা বলতে চাই, যে ধরেন এই যে পিছনের যে গাড়িটি, এই গাড়িটি আমার, আর আমার পাশে যিনি, ইনি হচ্ছেন গিয়ে আমার গাড়ির ড্রাইভার। এই ড্রাইভার সাহেবকে আমি মাসে 20,000 টাকা বেতন দিই। আমার এই ড্রাইভার সাহেবের যদি 34টা ফ্ল্যাট পাওয়া যায়, ধরেন আমি ব্যারিস্টার সুমনের প্রভাব যেন এত বেশি হয়ে গেল এক সময় যে ওনার 24টা ফ্ল্যাট হয়ে গেল, তারপরে কি আর বলার অপেক্ষা রাখে যে আমার ড্রাইভারের যদি 24টা ফ্ল্যাট থাকে, তাহলে আমি যে চোর, আমি যে লুটপাট করছি, আমি যে দুর্নীতি করছি, এই ব্যাপারে কি কারো কোনো সন্দেহ থাকবে? পৃথিবীর কোনো মানুষের কি কোনো সন্দেহ থাকবে? থাকার কথা না। অনেকেই এই ড্রাইভারকে নিয়ে কথা বলতেছে, ড্রাইভারকে নিয়ে কথা বলবেন ঠিক আছে, কিন্তু ড্রাইভারকে আটক করার পর কোন ক্ষমতায় একজন ড্রাইভার একটা লোকের গাড়ি চালানোর পর তার 24টা ফ্ল্যাট হইতে পারে? এবং আমি বারবার প্রথমে থেকে বলে আসছি যে যতগুলো অভিযোগ ছিল, বেশিরভাগ অভিযোগই দিন দিন সত্যি হচ্ছে। আমি ধন্যবাদ জানাচ্ছি এই সরকারকে, মাননীয় জননেত্রী শেখ হাসিনা সরকারকে, যে একজন একজন করে ধরা শুরু করছেন। তবে ড্রাইভারকে ধরলেই এখানে শেষ করলেই হবে না, কারণ ড্রাইভারকে ধরছেন, কিন্তু ড্রাইভারকে যিনি এই পর্যায়ে পর্যন্ত নিয়ে আসছেন তাকে না ধরলে তরুণ যারা আছে তাদের মনের মধ্যে এই যুক্তিটা আর থাকবে না যে ড্রাইভারকে ধরেই তো শেষ হয়ে যাচ্ছে না, এটার মূল যে জায়গায় এই জায়গাটা ধরতে হবে। নাম আব্দুল মালিক, স্বাস্থ্য অধিদপ্তরের গাড়ি চালক তিনি। স্বাস্থ্য অধিদপ্তরের আলাদিনের চেরাগ হাতে পাওয়া আরেক কর্মচারী, অষ্টম শ্রেণী পাশ করা মালিকের ঢাকায় রয়েছে 3টি ভবন, এর 2টি 7তলা ও অপরটি 10তলা নির্মাণাধীন। কোটি টাকার মালিক এই চালকের আছে ঢাকায় ডেইরি ফার্মও, এত কিছুর বাইরে জাল টাকার ব্যবসাও ছিল তার। স্বাস্থ্য অধিদপ্তরে বদলি বাণিজ্য এবং এর পাশাপাশি বিভিন্ন দপ্তরে তদবির করিয়ে দেওয়ার নাম করে উনি এই পরিমাণ অর্থ ওনার উর্ধ্বতন কর্তৃপক্ষের আনুকূল্য নিয়েই এই ধরনের অর্থ উপার্জন করেছেন বলে আমাদেরকে প্রাথমিকভাবে জানিয়েছেন। 100 কোটি টাকারও বেশি তার সম্পত্তি আছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। অভিযোগ, দীর্ঘদিন ধরেই রাজধানীর তুরাগ এলাকায় সাধারণ মানুষকে অস্ত্রের মুখে জিম্মি করে শক্তির মহড়া ও দাপট দেখাচ্ছিল। রোববার ভোরে অভিযান চালিয়ে তাকে আটকের সময় মিলেছে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, কয়েক রাউন্ড গুলি ও 1.5 লাখ টাকার জাল নোট। একটা জিনিস আশ্চর্য হওয়া যায়, এই আজকের যে ড্রাইভার সাহেব, এই ড্রাইভার সাহেবের যে বাসার যে দরজা, এই দরজা তো চিন্তাই করা যায়নি, এই দরজা দিয়ে আমার একটা বাসা বানানো যাবে। আশ্চর্য লাগে আর মনের কষ্ট লাগে কি জন্য জানেন? আমি এত পড়াশোনা করলাম, বিবিএ করলাম, এমবিএ করলাম, ব্যারিস্টারি পড়লাম, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হইলাম, আমি এখন এই সারাদিন রবি থেকে বৃহস্পতিবার মামলা করি, করে এত কিছু করে আমি একটা ফ্ল্যাট ঢাকায় একটা ফ্ল্যাটের মালিক হইতে পারলাম না। এবং এই স্বাস্থ্যের এই ডিজি সাহেবের ড্রাইভার ঠিকই 24টা ফ্ল্যাটের মালিক হয়ে গেল। আরে সম্পদের চিন্তা করলে তো দেখা যায় বিসিএস ব্যারিস্টারি সব ছেড়ে এখন এই ডিজি সাহেবের, স্বাস্থ্যের ডিজি সাহেবের ড্রাইভারের চাকরি নেওয়ার জন্য মানুষ পাগল হয়ে যাবে, কারণ এত টাকা তো আর কোনো জায়গায় নাই।
আমি এই জন্য আমি মাননীয় নেত্রীকে বলবো, নেত্রী এই জিনিসগুলাকে যদি একটু না ধরেন ঠিকঠাক মতো, যদি এদেরকে যদি আইনের আওতায় না আসা হয় তাহলে ইয়াংরা অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হবে। এই যে ড্রাইভার, আমার ড্রাইভারকে আমি জিজ্ঞেস করতে চাই, এই তুমি একটু বলো তো ভাই যে তোমার এই যে এই তোমার পক্ষে কি যে টাকা বেতন পাও তুমি তোমার বাবা মারে চালাইয়া, তোমার পক্ষে কি ঢাকা একটা ফ্ল্যাট কিনা সম্ভব এখন? আমার পক্ষে তো সম্ভব না, আর কারো পক্ষেও হঠাৎ করে তো সম্ভব না, জিরোর থেকে হিরো হওয়া। এটা কিভাবে সম্ভব তুমি মনে করো? এটা বড় কিছু অবৈধ যদি কাজকাম না থাকে, গাড়ি চালানোর পরে অন্য কিছু তার আসে বিধাই হয়েছে, তাছাড়া তো হইতো না। এই যে আমার ড্রাইভার সাহেবের বক্তব্য হচ্ছে গিয়ে যে লুটপাট আর দুর্নীতি এগুলো করা ছাড়া তো আর একজন ড্রাইভারের পক্ষে। আচ্ছা, যে জিনিসটা একদম কিসের মতো পরিষ্কার, যে জিনিসটা আকাশের মতো পরিষ্কার, যে আমার ড্রাইভারের যখন ২৪টা ফ্ল্যাট হবে, আল্লাহ মাহবুদ জানে, তাহলে আমার কি জানি কি জিনিস আছে? আল্লাহ মাহবুদ জানে যে এই মন্ত্রণালয়ের আরো আপনারা জানেন আফজাল দম্পতি, তাদের নাকি ১৫,০০০ কোটি টাকা আছে। তো এইগুলা তো এখন পানির মতো পরিষ্কার। অন্যান্য ব্যাপারে যেভাবে স্টার্ন অ্যাকশন নেওয়া হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন যে দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স। আমি মনে করি যে অন্যান্য ডিপার্টমেন্ট, আমি ধন্যবাদ জানাচ্ছি র‍্যাবকে, এই র‍্যাব যে এদেরকে ধরছে এবং সাথে সাথে তারে নাকি আজকে ১০ দিনের রিমান্ড দেওয়া হয়েছে। এত রিমান্ড তো লাগে না, সে কিভাবে এই টাকার মালিক হইলো? ২-৩টা জায়গায় টান দিয়ে ধরলেই দেখবেন সবকিছু বেরোয় আসবে। শুনেন, মানুষের দুর্নীতির এইরকম লেভেলে চুইলা গেলে আর ২-৪টা ভালো মানুষ যারা সমাজে আছে তারা অনেক বেশি মন খারাপ হয়। তারা মনে করে যে এই দেশে মনে হয় এইগুলা ছাড়া আর চলা যাবে না। এমনিতেই তো দেশের যে পরিস্থিতি, এত মানুষের দেশ, এইখানে যদি এইভাবে এগুলা নিয়ন্ত্রণ করা না হয় তাহলে আমাদের আর যাওয়ার জায়গা থাকে না। রাজধানীর প্রাণকেন্দ্র হাতিরপুল চলছে ১০তলা ভবনের নির্মাণ কাজ। এর মালিক স্বাস্থ্য অধিদপ্তরের গাড়ি চালক আব্দুল মালেক। ১১ কাঠা জমির উপর রাজধানীর উত্তরার কামারপাড়ায় ৭তলা এই বাড়ির মালিকও আব্দুল মালেক, নাম দিয়েছেন হাজি কমপ্লেক্স। বাড়ির সাজসজ্জায়ও আভিজাত্য, এখানেই পরিবার নিয়ে থাকেন মালেক। উত্তরার দক্ষিণ রাজাবাড়িতে মালেকের আরেকটি বাড়ি, এটিও ভাড়া দিয়েছেন, তবে এই এলাকায় তিনি বাদল নামে পরিচিত। এই বাড়ির মালিক কে? মালিক সাহেব, আমরা আর কি বাদল নামে চিনি ওনাকে। রাজাবাড়ির একতলা বাড়ির পাশের ১৫ কাঠা জমিতে ছেলের নামে ডেইরি ফার্ম, এখানে ৫০টির বেশি গরু। অষ্টম শ্রেণী পাস আব্দুল মালেক ১৯৮৬ সালে স্বাস্থ্য অধিদপ্তরের পরিবহন পুলে ড্রাইভার হিসেবে যোগ দেন মাসিক ৪,০০০ টাকা বেতনে। এখন তার বেতন ২৫,০০০ টাকা। তবে নিয়োগ ও বদলি বাণিজ্য করে বনে যান কোটিপতি। তিনি তার চাকরি জীবনের বেশিরভাগ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকদের গাড়ি চালিয়েছেন। কোটি টাকার এই পাজেরো গাড়ি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের ব্যবহারের জন্য, কিন্তু এই গাড়িটিও নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করেছেন ড্রাইভার আব্দুল মালেক। শুধু তাই নয়, এই গাড়িতে করে তিনি তার ডেইরি ফার্মের দুধ পরিবহনের ক্ষেত্রেও ব্যবহার করেছেন। আর এই ব্যক্তিগত কাজে ব্যবহারের সময় যে তেল খরচ হয়েছে, সেই অর্থ